জ্যামিতির তল কাকে বলে, তল কয় প্রকার ও কি কি পড়াবো? দেখো কি আছে, যে কোনো ঘনবস্তুর উপরিভাগ যার দৈর্ঘ্য প্রস্থ বর্তমান কিন্তু বেদ বা উচ্চতা নেই তাকে তল বলা হয়। যেমন কি পুকুরের জলের উপরিভাগ। তল কয় প্রকার? দেখো তল দুই প্রকার, কি কি? সমতল আর একটি বক্রতল। এবারে সমতল ও বক্রতল কাকে বলে? দেখো সমান উঁচু নিচু বিহীন তলকে সমতল বলা হয়। যে তলের ওপর যে কোনো সরলরেখাকে স্থাপন করলে যদি সরলরেখাটির সম্পূর্ণ অংশ ওই তলের সাথে মিশে যায় তবে ওই তলকে সমতল বলে। যেমন দেখো খাতার পৃষ্ঠা, টেবিলের উপরিভাগ ইত্যাদি। ছবিটা লক্ষ্য করো, দেখো টেবিল, এই টেবিলের উপরিভাগ, এটি কি? সমতল। ঠিক আছে, এবার দেখো বক্রতল কাকে বলে? যে সব তলের ওপরটা সমান নয়, অসমান বা অমসৃণ, এই রূপ উঁচু নিচু তলকে এক কথায় বক্রতল বলা হয়। যেমন অ্যাসবেস্টস, কয়লার টুকরো ইত্যাদি। ছবিটা দেখো, দেখতে পাচ্ছ এটি কি? বক্রতল। এবারে দেখো রেখা কাকে বলে, রেখা কয় প্রকার ও কি কি? এবার উত্তরটা দেখো, প্রস্থ ও উচ্চতা বিহীন কেবলমাত্র দৈর্ঘ্যযুক্ত দুটি তলের মিলনস্থলকেই রেখা বলা হয়। এবারে রেখা একমাত্রিক কি? এবার রেখা দেখো কয় প্রকার? দুই প্রকার, কি কি? সরল রেখা আর একটি বক্ররেখা। এবার দেখো সরল রেখা ও বক্ররেখা কাকে বলে? কি? যে রেখার উভয় প্রান্ত যত খুশি প্রসারিত করা যায় কিন্তু এরা কখনো দিক পরিবর্তন করে না, সেই প্রকার রেখাকেই সরল রেখা বলা হয়। দেখো ছবিটা দেখো, একটা সরল রেখা কি? এই রেখাটা যত আমরা এদিকেও বাড়াতে পারবো এদিকেও বাড়াতে পারবো কিন্তু কোনো দিক পরিবর্তন করবে না, এই এক্স ওয়াই এটিকে আমরা একটি সরল রেখা বলবো। এবারে দেখো ঢেউ খেলানো আঁকা বাঁকা দিক পরিবর্তনকারী রেখাকে বক্ররেখা বলা হয়। যেমন অ্যাসবেস্টস, ঢেউ খেলানো টিন ইত্যাদি। দেখো ছবিটা লক্ষ্য করো, এ আর বি একটি বক্ররেখা। এখানে দেখো দিক পরিবর্তন করেছে, তাহলে এ বি একটি বক্ররেখা।